আসসালামাইকুমুল্লাহ আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষ যেন যুক্তি দিয়ে তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করতে শেখে এখন যাচাই বাছাই করতে গিয়ে যদি দেখে যে আমার কথা ভুল তাহলেও আমার কোনো সমস্যা নাই যাচাই বাছাই করতে গিয়ে যদি দেখে ইসলাম ধর্ম ভুল তাহলে তো খুবই ভালো যাচাই বাছাই করতে গিয়ে যদি দেখে হিন্দু ধর্ম ভুল তাতে তো আরো ভালো যাচাই বাছাই করতে গিয়ে যদি দেখে খ্রিস্টান ধর্ম ভুল তাতে তো আরো চমৎকার অসাধারণ যাচাই বাছাই করতে গিয়ে যদি দেখে অনেক কিছুই ভুল আবার কিছু আবার ভুল না কিছু আবার সঠিক এই যে যাচাই করে দেখতে পারাটা এটা হচ্ছে একটা ক্ষমতা এটা হচ্ছে একটা চিন্তার মুক্তি ঘটা এটাকে আমরা বলি চিন্তার মুক্তি ঘটছে আমাদের ওয়েবসাইটের নামই হচ্ছে এই কারণে চিন্তার মুক্তির আন্দোলন আমাদের মূল লক্ষ্য হচ্ছে চিন্তার মুক্তি ঘটানো যেটা হচ্ছে কিসের থেকে মুক্তি প্রিজুডিস থেকে প্রিজুডিস মানে কি প্রিজুডিস মানে হচ্ছে ছোটবেলা থেকে আমরা নানা ধরনের জিনিস শিখে আসি এবং ছোটবেলা যেহেতু আমরা ছোট থাকি সেহেতু তখন আমাদের এত জ্ঞান বুদ্ধি থাকে না তখন আমরা নানা জিনিস শুনি যে আমাকে ছোটবেলা শেখানো হয়েছিল যে ডিম খেলে পরীক্ষা থেকে আন্ডা পাবি কিন্তু বড় হওয়ার পর আমি যাচাই করে দেখলাম যে ডিম খাওয়ার সাথে আন্ডা পাওয়া বা ডিম পাওয়া শূন্য পাওয়ার সম্পর্ক নেই তার মানে আমি যখন এই যে চিন্তা করে বুঝতে যাচাই করে দেখতে শিখলাম এইখানে আমার মুক্ত চিন্তার বিকাশ ঘটলো আমি আমার আমাকে যে ছোটবেলা থেকে যে জিনিসটা শেখানো হয়েছিল সেটা থেকে আমি বের হয়ে আমি যাচাই করে দেখতে শিখলাম যখন সেটাই হচ্ছে আমার একটা মুক্তি ঘটলো আমি আর ছোটবেলার যে যেই জিনিসটা আমাকে আমার মা শিখিয়েছিল জিনিসটার ভিতরে আর আমি বসে নাই বা আমি আমার ফ্যামিলিতে দেখেছিলাম যে আমাদের পাশে একটা কাজের ছেলে ছিল সেই কাজের ছেলেটাকে আমার বাবা থাপড় দিত আমার মাও দিত মানে কিছু একটা কাচের গ্লাস করা এই জিনিসটা ছোটবেলা থেকে দেখে আমিও করছি ছোটবেলাতে আমিও এটা থাপ্পড় দিছি ঘুষি দিছি করছি একটু বড় হওয়ার পর আমি বুঝতে পারলাম যে না আমি একটু চিন্তা ভাবনা করে তো চিন্তা ভাবনা করার পরে যাচাই বাছাই করার পরে বুঝতে পারলাম সেও তো একজন মানুষ আমিও একজন মানুষ আমার ভিতরে তার ভিতরে তো কোন পার্থক্য নাই আবার আমার পাশের পাশে একটা হিন্দু পরিবার সেই হিন্দু পরিবারের একটা ছেলে ছিল ছিল কাসু নামে ডাকতাম অনেক বছর আগের কথা তো যখন মানে এলাকায় ওয়াজ হইতো সেই ওয়াজে হিন্দুদের বলতো যে এই মালাউনের বাচ্চারা মূর্তি পূজা করে এই মালাউনের বাচ্চারা মূর্তি পূজা করে এগুলা শুনতাম এবং আমার মনেও তখন জোর আসতো এই মালাউনের বাচ্চা এরা আমাদের দেশে থাকে এরা এরা ভারতে চলে যায় না কেন এগুলা তো মালাউনের বাচ্চা এগুলা মূর্তি পূজা করে ছি ছি কত খারাপ এগুলো নোংরা এগুলো এই যে ছোটবেলা থেকে আমি শুনতাম একটু বড় হওয়ার পর আমি চিন্তা করে দেখলাম যে না তারাও মানে একই রকম পার্থক্য নাই তারাও তাদের মাকে ভালোবাসে তারাও তাদের বাবাকে ভালোবাসে আমিও আমার মাকে ভালোবাসি আমিও আমার বাবাকে ভালোবাসি তাদের একটা ফ্যামিলি আছে আমারও একটা ফ্যামিলি আছে তারাও তারাও অধিকার চায় তারাও বেঁচে থাকতে চায় তারাও সম্মান নিয়ে বেঁচে থাকতে চায় আমিও সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই এই যে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি ছিলাম সংখ্যাগুরু মানে মুসলমান পরিবারের সদস্য আমরা আমাদের ক্ষমতা বেশি তখন আমি চিন্তা করে দেখলাম যে ভারতে যে মুসলমানটা আছে সে তো সংখ্যালঘু আমরা যদি হিন্দুদের সাথে যে আচরণটা করি সেই একই আচরণটা যদি ভারতে মুসলমানদের সাথে করে তখন কিন্তু আমার ভাই খারাপ লাগবে যে মানে এটা তো ঠিক না ভারতে মুসলমানদের সাথে এইভাবে সংখ্যা লঘু দেখে তাদের সাথে এইরকম আচরণ করা হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে একই কাজ তো আমরাও করতেছি বাংলাদেশে যে বাংলাদেশে আমরা সংখ্যাগুরু সেই সংখ্যাগুর ক্ষমতা দিয়ে আমরা হিন্দুদেরকে অপ্রেস করতেছি হিন্দুদেরকে নানাভাবে তাদেরকে নাজেহাল করতেছি নানাভাবে অসম্মান করতেছি তো এই যে এই যখন আমি চিন্তা করতে শিখলাম তখন আমার আমাদের চিন্তার মুক্তি ঘটলো আমরা আসলে যুক্তি দিয়ে বিচার বিবেচনা দিয়ে দিয়ে মানবিক বোধ চিন্তা করতে শিখলাম এটাই হচ্ছে আমাদের লক্ষ্য যে সবাই যেন এইভাবে চিন্তা করতে শিখুক বুঝতে পেরেছেন আব্দার শিশুর আপনি বুঝতে পেরেছেন জি আমি শুনলাম আপনার বিষয়ে আপনি যেটা বললেন তো শুনে ভালো লাগলো আপনি আসলে কোনো নাস্তিক না আপনি আসলে যুক্তি দিয়ে চিন্তা করেন বা আপনি

আচ্ছা এটা আসলে আমি প্রথমে যেহেতু আমি আপনাকে কোশ্চেন করেছিলাম যে আপনি নাস্তিক প্রমোট করেন তখনই আপনি আমাকে স্টপ করে দিলেন এবং বললেন যে আপনি এটাকে প্রমোট করেন নাস্তিক প্রমোট করার সাথে খাওয়াটার কি সম্পর্ক আচ্ছা আমি যদি আমি গরুর মাংস খাই কিন্তু আমি গরুর মাংস খাওয়া প্রমোট করি না আমি কাউকে বলি না যে আসো ভাই তোমরা সবাই গরুর মাংস খাও ভাই উনি এটা হয়তো বা ইসলামিক টুইস্টে চিন্তা করছেন যে আপনাকে মুসলিম হইলেই দায়ী হইতে হবে বা দ্বীনের কাজ করা দ্বীনের প্রচার করা আপনার একটা দায়িত্ব

যে নাস্তিক হইলেই একজন মানুষ নাস্তিকতা প্রমোট করবে উনি উনি মনে হয় উনি মনে হয় মানে নাস্তিকতা সম্পর্কে বেসিক সব বেশিক কিছু জানতে চাওয়ার জন্য লাস্ট একটা প্রশ্ন করছিলেন সেই আমাকে যদি আমাকে যদি একটু মানে বলতেন যে কোন বইটা পড়লে আমি আসলে জানতে পারবো আপনাদের মানে নাস্তিক্য বা নাস্তিক সম্পর্কে আমি কি করে জানতে পারবো আমাকে কি করছে আপনি এখানে উপরে একটা ইয়া দেখতে পাচ্ছেন উপরে আইকন দেখতে পাচ্ছেন একটা সংশয় এলাকায় একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ জি ভাই দেখতে পাচ্ছি এখানে একটা ইয়ার দেওয়া আছে দেখেন তো কিলাটা এখানে এই যে ভাই এই ওয়েবসাইটটার ভিতরে ঢুকবেন হ্যাঁ ঢুকে তারপরে আপনি এই যে ডান দিকে দেখবেন উত্তরসমূহ এই যে উত্তর সমূহ এখানে চাপ দিবেন চাপ দিলে এখানে লিস্ট চলে আসবে একটা লম্বা লিস্ট চলে আসবে এই যে প্রশ্নগুলোর উত্তর যেমন ধরেন ধর্ম আসলে কি ঈশ্বর ছাড়া এই নাস্তিক শব্দের মানে কি নাস্তিকতা এই যে নাস্তিক মানে কি নাস্তিক কাকে বলে নাস্তিক কবাদের ভিত্তি কি নাস্তিকতা কি একটি বিশ্বাস বা ধর্ম কিনা প্রশ্নগুলোর উত্তর এখানে আছে ঠিক আছে স্যার জি তো ভাই এইখানে গিয়ে যদি একটু আপনি পড়ে আসেন তাহলে তো আপনি এই যে আপনি যে বইটা পড়তে চাইলেন তাহলে এই লেখাগুলো একটু পড়ে আসেন আপনি তাহলে ঠিক আছে আপনাকে আপনার শিশুরা আপনাকে একটু ক্লারিফাই করে করে নাস্তিক হওয়া মানে এটা না যে আমরা প্রমোট করব এটা কোনো মানে এটা হইতেই হবে যে সেরকম কোনো কথা নাই বুঝতে পেরেছেন যে আমি নাস্তিক হইলি যে আমি প্রমোট করব নাস্তিকতা দায়ী হব নাস্তিকতা তাবলিক করব এটা জরুরি না কে করতে পারে কে করতে পারে আমি জানি না অনেকে হয়তো আছে যারা নাস্তিক নাস্তিক এবং এরকম আছে পৃথিবীতে অনেকে কিন্তু আমরা সেটা করি না আমরা যেটা প্রমোট করি সেটা হচ্ছে যুক্তি দিয়ে যাচাই করে দেখাটা প্রমোট করি আপনি নাস্তিক হবেন নাকি আস্তিক হবেন ভাই তা দিয়ে আমাদের কিচ্ছে যায় আসে না আপনি যা ইচ্ছা হন সেটা আপনার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তটা আপনি নিবেন

তো আমি আসলে যেটা মানে দেখেছি আপনারা আসলে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বা ইসলামের সমালোচনা বা এই বিষয়গুলো আপনারা অনেক সময় ধরে করে আসছেন তো এগুলো মানে এগুলোর কারণটা কি আসলে মানে এগুলো করে কি আপনারা আপনি কি অনেক সময় ধরে আমাদের লাইভ শুনেন আচ্ছা যে কোনো একটা উদাহরণ দেন তো যেকোনো একটা উদাহরণ দেন তো যে এই বিষয়টা নিয়ে আপনারা ইসলামের সমালোচনা করেছেন একটা উদাহরণ দেন তো ভাই আহ আপনি তো বরাবরই করে যাচ্ছেন মানে এই তিন চারটা লাইফ যা দেখলাম আপনি হচ্ছে অনেক ছিল যেটা করা উচিত আপনারা দুইজন যদি কথা বলেন আমি আসলে কথাটা বুঝতে পারছি একটু যদি আচ্ছা যেমন ধরেন আপনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন দাস দাসী বা কথা বলেছেন ঠিক আছে বুঝতে যেটা বলতে চাচ্ছি পেরেছি ভাই ভাই বুঝতে পেরেছি আপনাকে আপনার কাছ থেকে এই উদাহরণটাই চাচ্ছিলাম একটু শুনুন এখন মনে করেন যে দাস মনে করেন একটু নিজেকে মিউট রাখেন ভাই আপনার এখান থেকে সাউন্ড আসতেছে খুব হ্যাঁ আহ আপনার কাছে কি মনে হয় যে ইসলামের যে একটা বিধান আছে যে কাফেরদেরকে মেরে তাদের মা বোনদেরকে তুলে এনে বন্দি বানিয়ে তুলে এনে তাদের সাথে যৌন সঙ্গম করা তাদেরকে ভোগ করা বনিমতের মাল হিসেবে তাদেরকে ভোগ করা এই জিনিসটা কি সমালোচনা করা উচিত নাকি উচিত না এটা সমালোচনা করাটা ঠিক না এটা মানে এটা একটা ভালো কাজ বলে আপনার মনে হয় যে কাফেরদেরকে মেরে তাদের মা বোনকে তুলে এনে সাহাবিদের মধ্যে ভাগ বাটারও করে দিয়ে এবং তাদেরকে বলে দেওয়া যে তোমরা এদের সাথে সেক্স করতে পারো বিয়ে ছাড়া সেক্স করতে পারো সেই মেয়েদের যে মেয়েদেরকে আমরা মানে মুমিন ভাইরা তুলে আনছে সেই মেয়েদের বাপকে হয়তো একটু আগে হত্যা করেছে মানে কোনো মুমিন ভাই গিয়ে তার বাবাকে হত্যা করেছে তার ভাইকে হত্যা করেছে তার স্বামীকে হত্যা করেছে ঘর ঘর করে হয়তো জবাই করেছে জিহাদের ময়দানে তখন হত্যা করে সেই বোনদেরকে তুলে এনেছে এখন আপনার কাছে কি মনে হয় যে সেই মেয়েগুলা মানে যাদের বাবাকে হত্যা করা হয়েছে বা ভাইকে হত্যা করা হয়েছে স্বামীকে হত্যা করা হয়েছে ছেলেকে হত্যা করা হয়েছে তাদেরকে মুসলমান জিহাদিরা তুলে নিয়ে গেল এবং তখন তাদের সাথে সহাবত করলো এই যে এই জিনিসটা সমালোচনা করার উপযুক্ত নাকি সমালোচনা করাটা উচিত না এই জিনিসটার আচ্ছা আপনি যে বিষয়টা বললেন দasdashir এই বিষয়টা গণিমতের মাল অনেকগুলো টার্ম আপনি বলেছেন তো আপনি প্রথমে যেভাবে বলছেন যে কাফেরদেরকে মেরে তাদের মা বোনকে তুলে নিয়ে এসে এটা তো মানে যুদ্ধক্ষেত্রে একটা যুদ্ধক্ষেত্রে তো মানে যুদ্ধ হবে ঠিক না এখানে মানে আপনি এরকম ভাবে বলছেন যেন সেখানে একটা সন্ত্রাসে আতর্কিত একটা হামলা করলাম আর তারপরে অতর্কিত আক্রমণ করেছে আপনার নবী অতর্কিত আক্রমণও করেছে অতর্কিত আক্রমণ করে আসিফ ভাই মনে করেন আমরা অতর্কিত আক্রমণ থেকে একটা রাখলাম জন্য ধরে নেই যে আসিফ ভাই মুসলমান এন্ড শিশির সাহেব হচ্ছেন একজন কাফের তো সহি উপায়ে যুদ্ধ করে আমরা শিশির কে জানায় তার সাথে যুদ্ধ করে তাকে হারায় তাকে জবাই করে তার মা বোন কে মাল হিসেবে তুলে আনাটা একটা রাশনাল এবং মানবিক একটা কাজ আচ্ছা ধরেন যুদ্ধ ধরেন অনেক যুদ্ধ অনেক বড় একটা যুদ্ধ না না আপনার কথাটা একটু আমার

প্রথমত এটা কখনোই মানে এইরকম ভাবে ইসলামে করা হয় না যে মানে গণিমতের মাল আপনার হচ্ছে নিয়ে গেল মানে গণিমতের মাল ভাগ বা টোয়ার করে আরেকজনকে দিয়ে দিল আর আমরা যেটা জানি ইতিহাস থেকে মনবী যতগুলো যুদ্ধ করেছেন সেই যুদ্ধের ভিতরে আপনার বেশিরভাগ তিনি হচ্ছে মুক্ত করে দিয়েছেন